আর সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দিতা বালা ব্লগ। গুড মর্নিং। রেসিপি বলতে আজ আমি পাটিসাপটা পিঠা বানাবো, তো সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব যে আমি কিভাবে বানাই। তো চলো, আজ আর কোনো রান্না বান্না শেয়ার করব না, কারণ পরপর দুটো তিনটে ভিডিওতে করেছি। তো আজ আমি তোমাদের সুন্দর পিঠে বানাইয়ে সুন্দর একটা পিঠে বানানো দেখাবো। তো দুধ বসিয়ে দিয়েছি, দুধটা গরম করে নেব আর একটু চিনি দিয়ে দেব, পরিমাণ মতো চিনি দিয়ে দেব। আমার এখানে 1 কেজি দুধ আছে, সেই হিসাবে আমি চিনি দিয়ে দেব, যেহেতু একটু মিষ্টি মিষ্টি না হলেও ঠিক ভালো লাগবে না। তো এবার আমি লবণ দিয়ে দেব, সামান্য পরিমাণে লবণ। দুধ চালানো হয়ে গেছে, এবার আমি নামিয়ে ঠান্ডা করতে রেখে দেবো 15-20 মিনিটের মতো। আর কি পিঠে বানাতে, এখানে দুধ আমি ফুটিয়ে নিয়েছি, তোমাদের তো দেখিয়েছি, আর এখানে 1 কেজি দুধ ছিল। আর এখানে আছে সুজি, আর এখানে আছে তোমার পাটিসাপটা পিঠা বানাতে তো তোমার ছানা লাগবে, যেহেতু নারকেল নেই, নারকেল দিয়েও বানানো যায়, আমি ছানা দিয়ে বানাবো, 250 ছানা আছে। আর এখানে ময়দা আছে, সাদা তেল। তো চলো সবার প্রথম এটা মিশিয়ে নিই, কীভাবে মেশাতে হয় দেখে নাও। প্রথমে দুধটা ঢেলে নেব পরিমাণ মতো, যতটা প্রয়োজন ততটাই নেব। তারপরে দেখব যে লবণ ঠিক আছে কি না, মিষ্টি লবণ। তারপরে দেখব গরম, মানে মিডিয়াম গরম থাকতে হবে, পুরো ঠান্ডা হয়ে গেলে হবে না, অল্প অল্প গরম থাকতে হবে। সুজিটা দিয়ে দেব, পুরো সুজি দেব না, যতটা আমার প্রয়োজন মনে হয় ততটাই দেব। আর ময়দা দিয়ে দেব, এবার ভালো করে এটা মিশিয়ে নেব সুন্দর করে, যাতে দলা 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 ভাব না থাকে, দলা দলা থাকলে হবে না পিঠেটা। এই পিঠাটা মানে এই যে মানে মিশাচ্ছি এটাই মেন, এটা যদি ঠিকঠাক মিশানো না হয় তাহলে কিন্তু যখন আমরা গ্যাসের উপর দেব পিঠেটা হবে না। তো চলো, মোটামুটি এরকম পাতলাই রাখতে হবে, কারণ সুজি দিয়েছি, সুজিটা ফুলবে, দুধটা হালকা গরম আছে যেহেতু সুজিটা একটু রেখে দিলে ফুলবে, ফুলে গাঢ় হয়ে যাবে। তো চলো এইভাবে 20 মিনিটের মতো রেখে দেবো আমি। তো চলো আমি 20 মিনিট পর চলে এসেছি, আর দেখো অনেকটা গাঢ় হয়ে গেছে, কারণ সুজি গরম দুধে দিয়েছিলাম, হালকা গরম ছিল যেহেতু সুজিটা একটু ফুলবে। তো ভালো করে ফাটিয়ে নেবো আমি। তো চলো, ফাটানো মোটামুটি হয়ে গেছে, বাট চলে যাই গ্যাসের কাছে, ফাটিয়ে নিয়েছি। তো চলো আবার বানিয়ে ফেলি। এটা বসিয়ে দিয়েছি, তো চলো ছোট একটা কাপড়ের টুকরো নিয়ে নেব তেলটা ব্যবহার করার জন্য তাবাতে। তো দেখো আমি দিয়ে দিয়েছি, ঠিক এইভাবে দিতে হবে। আর এখন এটা যখন একটু মানে দেখলে বোঝা যাবে যে হয়ে গেছে, তখন ছানা দিয়ে এটাকে বটে নিতে হবে, মানে ডিমের মাপটাটার মতো করে নিতে হবে, কে বলে পাটিসাপটা পিঠা।
আমি ছানা দিয়েই বেশি খাই, কারণ নারকেল দিয়ে খুব একটা খাওয়া হয় না, কারণ আমাদের এদিকে নারকেল খুব একটা পাওয়া যায় না। দেখো পিঠে বানিয়ে নিয়েছি আর পুরোপুরি রেডি, তো এবার শুধু খাওয়ার অপেক্ষায়। চলো ভাত, তো চলো আমি ভাত খেতে বসে গেছি আর রান্না করে নিয়েছি, পিঠে বানানোর ফাঁকে ফাঁকে রান্না করে নিয়েছি। এখানে আছে মাছ আর মাছের তেল ভাজা, উচ্ছে ভাজা, আর সাথে আছে মাছ দিয়ে, ইলিশ মাছ দিয়ে, বেগুন দিয়ে সিম্পল তরকারি, সাথে আছে পিঠে। তো চলো খাওয়া দাওয়া করে নিই দুপুরে। তো ভিডিওটা এই অবধি, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করো। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।